ওপার বাংলায় ক্ষমতাশালীদের হাতে বারবার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। এবারে সেই ক্ষমতা এবং লালসার শিকার হল যশোরেশ্বরী মন্দির। দুর্গাপুজো বন্ধ করতে ব্যর্থ হওয়ায় কি মায়ের মুকুট চুরি করা হলো, নাকি মোদির উপহারকে অসম্মান করার জন্য এমন ষড়যন্ত্র, কোনটা? শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। স্বাধীন বাংলাদেশের তকমা দিলেও আদৌ সেই দেশ স্বাধীন হয়েছে কিনা এ নিয়ে বিরাট দ্বন্দ্ব রয়েছে। কারণ সে দেশে ক্ষমতাশালীরা ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের ওপর বেড়েছে মানসিক এবং শারীরিক নির্যাতন। আর এই নির্যাতনের তালিকায় সবথেকে বেশি এগিয়ে কারা? হিন্দুরা। মূলত বাংলাদেশ হচ্ছে মুসলিমতান্ত্রিক দেশ, খাতায় কলমে এই বিষয়ে মান্যতা না পেলেও সে দেশের নাগরিক ও মৌলবাদীরা এমন ধারণাই পোষণ করেন। আর সেই থেকে একে অপরের প্রতি বেড়েছে হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব। শুধু তাই নয়, উল্টো দিকে এই হিংসার রাজনীতি থেকে পার পাননি আমাদের ভারতের সরকার নরেন্দ্র মোদীও। বিভিন্নভাবে ওপার বাংলা থেকে তীর্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আর এবারে সেই আবহ শোনা গেল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে বাংলাদেশের সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দির থেকে দেবীর মুকুট চুরি করা হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর উপজেলার শ্যামনগরের ঈশ্বরীপুরে অবস্থিত এই যশোরেশ্বরী মন্দির, এখানে মহামায়া স্বয়ং কালী রূপে অধিষ্ঠিত। ধর্মীয় পুরাণ শাস্ত্র অনুসারে 51 শক্তিপীঠের মধ্যে এটি হল অন্যতম একটি শক্তিপীঠ। আর এই মন্দির একসময় স্বয়ং নরেন্দ্র মোদী এসে পরিদর্শন করে গিয়েছেন। সময়টা 2021 সাল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাজ চলছে শেখ হাসিনার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন দুই দেশের বন্ধুত্ব তখন নিবিড়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরে আসেন এবং যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান। মন্দির পরিদর্শনের সময় তিনি দেবীকে নিজের হাতে রূপোর তৈরি সোনা জল করা মুকুট পরিয়ে দিয়েছিলেন, কিন্তু এবারে সেই মুকুট চুরি হয়ে গিয়েছে। একই বাংলাদেশে দুর্গাপুজোর জন্য উত্তাল পরিস্থিতি তৈরি হতেও দেখা যায়। বিভিন্ন কমিটিকে নানাভাবে হুমকি, শাসানি, এমনকি মেরে ফেলার ভয় দেখায় ওদেশের কিছু মৌলবাদীরা। তার উপর হঠাৎ এমন মায়ের মুকুট চুরি অসন্তোষকে আরও তীব্র করে তুলেছে। আর এই চুরির পর থেকে বিভিন্ন মহল থেকে উঠে আসছে একের পর এক প্রশ্ন। কেউ বলছেন হিন্দুদের মন্দির এবং দেবতাদের অপবিত্র করার লক্ষ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আবার কেউ কেউ দাবি করছেন ভারত সরকারের দেওয়া এই উপহার চুরি করার মাধ্যমে অসম্মানিত করা হচ্ছে। আর এমন দাবি ওঠা তাই স্বাভাবিক, কারণ সাম্প্রতিককালে দেখা গিয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওদেশের মৌলবাদীরা কেমন তীব্র আক্রমণ করে। এমনকি বাংলাদেশের বন্যা হোক কিংবা খরা, সবেতেই বারংবার আঙুল তোলা হয় ভারতের দিকে। শুধু তাই নয়, সেদেশের মৌলবাদীরা ভারতের সাথে সম্পর্ক ভেঙে ফেলার নিদান তোলেন বহুবার। এর ফলে এমন দাবি ওঠাটাই স্বাভাবিক। শুধু তাই নয়, বর্তমানে যদি বাংলাদেশের পরিস্থিতি দেখা যায়, সেখানে সংখ্যালঘুরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় এমনই ছবি ধরা পড়ে। আর মন্দিরে মায়ের মুকুট চুরি যাওয়ার পর করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঢাকার তাঁতিবাজারে একটি দুর্গাপুজো মণ্ডপে হামলা এবং সাতক্ষীরা যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে ভারত সরকার। এগুলো মর্মান্তিক ঘটনা এবং একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করে এমনটা হচ্ছে। মন্দির ও দেবতাদের অপবিত্র করা এবং ক্ষতি করার প্রবণতা বেশ কয়েকদিন ধরেই চলছে বলে বিবৃতিতে জারি করা হয়। সেই সাথে ভারত সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে কড়া নির্দেশ দিয়েছেন। আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত সেই মুকুট খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়, কিন্তু খোঁজার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এমনকি সিসিটিভির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টাও চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে পাওয়া যায় মায়ের মুকুট। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।